ক্লাস 12-এর কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা জানো দ্রবণ বা সলিউশন। এই অধ্যায় থেকে 2 ও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সেই সঙ্গে তার উত্তর আলোচনা করবে ভিডিওতে। ওকে, প্রতিটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইল পেতে চাও, অবশ্যই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখবে, সেই সঙ্গে তার উত্তর এবং তার ব্যাখ্যা। ওকে, তো চলে আসি প্রথম প্রশ্ন কী বলছে। 1 নম্বর প্রশ্ন দেখে নাও কী বলছে, খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই পরীক্ষা আসে। 1 নম্বর প্রশ্ন দেখে কী বলছে, মোলারিটির মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ কেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মোলারিটি ও মোলারিটির মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ কেন, ঠিক আছে? কীভাবে অ্যান্সার দেখলে পুরোপুরি নম্বর পাবে সেটা দেখে নাও। কী বলছি, মোলারিটি যেটা বলছে দ্রাবকের ভর ও দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত। ওকে, অন্যদিকে মোলারিটি দ্রবণের আয়তন ও দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত। পার্থক্যটা বোঝো, মোলারিটি দ্রাবকের ভর ও দ্রাবের মোল সংখ্যা, মোলারিটি দ্রবণের আয়তন ও দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? দেখো, কোনো পদার্থের ভর ও মোল সংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কোনো পদার্থের ভর ও মোল সংখ্যা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কিন্তু আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল। ওকে, এই কারণে হচ্ছে মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। ওকে, কিন্তু মোলারিটিটা উষ্ণতার উপর নির্ভরশীল, কারণ হচ্ছে মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনটা উষ্ণতার উপর নির্ভরশীল হয়। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে আসবো, কোশ্চেন নম্বর 2 দেখো কী বলেছে। N/2H2 বা নর্মালিটি N/2H2SO4 আর M/2 আর মোলারিটি/H2SO4 মানে দ্রবণ সালফিউরিক দ্রবণের মধ্যে কোনটি গাঢ়ত্ব বেশি কেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই পরীক্ষায় আসে। N/2 সালফিউরিক অ্যাসিড, M/2 সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি গাঢ়ত্ব বেশি কেন? ওকে, তো ব্যাখ্যায় চলে আসি। N/2 সালফিউরিক অ্যাসিড সমান বলতে পারি, ওয়েটটা কত হবে না, N মানে নর্মালিটি, ঠিক আছে, নর্মালিটি ইনটু হচ্ছে হাফ হচ্ছে N মানে নর্মালিটি মানে গ্রাম তুল্যাঙ্ক, মানে প্রতি লিটারে 49 গ্রাম যদি উপস্থিত থাকে সেটাই তার নর্মালিটি হয়। বুঝতে পেরেছি কী বললাম? তাহলে সালফিউরিক অ্যাসিড 49 ওইভাবে এসছে যে প্রতি লিটারে যদি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে তার নর্মালিটি 1 হয়। তাহলে N যা 49 করবো আর হাফ করলাম, কাটাকাটি করলে কি 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণের মধ্যে। আর M/2 মাত্র হচ্ছে M মানে মোলারিটি, মোলারিটির ক্ষেত্রে যে ওয়েটটাকে ধরা হবে 98, কারণ সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত 98। তাহলে 98 গ্রাম কোনো 1 লিটার দ্রবণ দ্রবীভূত থাকলে তার গাঢ়ত্ব হয় M হয়, মানে 1 মোলার হয়, সেটা 98 হবে, 98 × হাফ, যেহেতু 1 2 আছে 49 গ্রাম দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণের মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বলতে পারি প্রথম ক্ষেত্রে দেখো 24.5 গ্রাম 1 লিটার দ্রবণ দ্রবীভূত আছে, আর ক্ষেত্রে 49 গ্রাম, সুতরাং M/2 সালফিউরিক অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব সব থেকে বেশি হবে। ওকে, কোশ্চেন নম্বর 3 দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বাষ্পচাপের হেনরির সূত্র দেখো কোন কোন ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। ওকে, তো অ্যান্সার চলে আসি না, হেনরির সূত্র কী বলছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক হয়। কী বলছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক হয়। ওকে, তো স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশ, কী বলছে, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশ যদি x এবং পরে পেয়ে যাচ্ছি দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপ পি হলে হেনরির সূত্র অনুযায়ী কি পি ভ্যারিয়েশন এক্স হয়, আর পি সমান ভ্যারিয়েশনকে তুলতে হলে পি সমান কে এইচ ধ্রুবক, এটাকে বলে হেনরির ধ্রুবক। ওকে, তো কোন কোন ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় না দেখে নাও, খুব ভালো কোশ্চেন এটা। গ্যাসের চাপ খুব বেশি হলে বা উষ্ণতার মান কম হলে সেই ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। 2 নম্বর দেখো, গ্যাসটি তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবীভূত হলেও হেনরির সূত্র প্রযোজ্য হয়, যেমন অ্যামোনিয়া গ্যাস যদি ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়, কারণ এমন জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। 3 নম্বর দেখো, গ্যাসটি তরল দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করলেও প্রযোজ্য হয় না। কোশ্চেন নম্বর 4 দেখো, গ্যাসটি তরল দ্রাবকে সংযোজিত বা বিয়োজিত হলেও প্রযোজ্য হয় না। ওকে, নেক্সট কোশ্চেনে আসবো,
কঠিন দমন কাকে বলে এবং কয় প্রকার কী কী? খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, কঠিন দমন কাকে বলা হয় এবং কয় প্রকার কী কী? ওকে, প্রথম যখন অ্যান্সারে চলে আসি, দুই বা ততোধিক কঠিন মৌলের সমসত্ব মিশ্রণকে কী বলা হয়? কঠিন দমন। কী বলছে? দুই বা ততোধিক কঠিন মৌলের সমসত্ব যে মিশ্রণ তাকে বলা হয় কঠিন দমন। কঠিন দমন দুই প্রকার, প্রতিস্থাপিত কঠিন দমন, উদাহরণ যেমন পিতল হবে যেটা কপার আর জিঙ্কের সমন্বয়ে গঠিত। 2 নম্বর দেখো, অন্তঃস্থানিক কঠিন দমন, উদাহরণ দেখো টাংস্টেন কার্বাইড হবে অন্তঃস্থানিক কঠিন দমনের উদাহরণ। ওকে, তা নেক্সট প্রশ্নে আসবো, দাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র দিয়ে বিবৃত করো। খুব ভালো কোশ্চেন, প্রায়ই অল্টারনেট ইয়ারে আসে। দাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র কী বলছে? দেখে নাও, নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদবায়ী তরীর অবিশ্বাস্য কঠিন দাবের রঘু দমনের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, পরে পেয়ে আসবো অবনমন, ঠিক আছে, অবনমনের মান ওই দবনে উপস্থিত দাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান। ঠিক আছে, আমি ব্যাখ্যা আছি, ধরা যাক দবনের দাবক ও দাবের মূল সংখ্যা যথাক্রমে N1 N2, দাবকের মূল সংখ্যা N1, দাবের মূল সংখ্যা N2, এবং পরীক্ষাকালীন উষ্ণতায় বিশুদ্ধ দাবক ও দবনের বাষ্পচাপ যথাক্রমে P0 ও P। কি বলছে? পরীক্ষাকালীন উষ্ণতায় বিশুদ্ধ দাবকের বাষ্পচাপকে P0 ধরলাম আর দবনের বাষ্পচাপ P হলো, তাহলে বাষ্পচাপ আপেক্ষিক অবনমন কী হবে? P0 - P/P0 সমান N2 / N1 + N2। ওকে, এটাই সব X2-র সঙ্গে সমান, মানে এই যে দাবকের যে মোল ভগ্নাংশ X2-র সঙ্গে সমান, এটাই হচ্ছে সম্পর্ক। ওকে, এবার দেখো নেক্সট প্রশ্ন আসবো, আদর্শ দমন গঠনের শর্তগুলি দেখো, খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, আদর্শ দমন গঠনের কী কী শর্ত রয়েছে? ঠিক আছে, প্রথম শর্ত দেখো, দমনের উপাদান কণাগুলির আণবিক আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হবে, মানে আদর্শ দমন যে দুটি উপাদানে বা যে দুটি দমনের সমন্বয়ে গঠিত হবে, যে দুটি উপাদানের সমন্বয়ে গঠিত হবে, তাহলে আণবিক আকার আকৃতি বা রাসায়নিক প্রকৃতি প্রায় কী হবে? সমান হবে। ওকে, 2 নম্বর দেখো, এ ও বি উপাদানের সমন্বয়ে দমন তৈরি হলে, কী বলছে? এ ও বি উপাদানের সমন্বয়ে দমন তৈরি হলে এ ও বি এর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা উপাদান এ বিবির মধ্যে আকর্ষণ বল সমান হবে। কী বলছে? এ ও বি উপাদানের সমন্বয় যদি দমন তৈরি হয়, কী বলছে? এ ও বি এই উপাদানের সমন্বয় যদি দমন তৈরি হলে এ ও বি এর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা উপাদান এ বা বিবির মধ্যে আকর্ষণ বলের মানটা সমান হবে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। ওকে, এই দুটো কন্ডিশান কিন্তু আদর্শ দমনের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে, তবে আদর্শ দমন গঠন হবে। এটা খুব ভালো কোশ্চেন, পরে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নে আসবো, অ্যাজিওটপিক মিশ্রণ কাকে, খুব ভালো কোশ্চেন, অ্যাজিওটপিক মিশ্রণ কাকে বলা হয়? ঠিক আছে, তো কাকে বলবে? যে সকল তরল মিশ্রণ স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, মানে অপরিবর্তিত যে পার্সেন্টেজে, যে পার্সেন্টেজে তারা উপস্থিত হয় সেই অপরিবর্তিত সংযুতিতে পাতিত হবে, অর্থাৎ উৎপন্ন বাষ্পে এই সংযুতি একই থাকে, সেই তরল মিশ্রকে অ্যাজিওটপিক মিশ্রণ বলা হয়। মানে সংযুক্ত বুঝতে হবে, ধরো ইথাইল অ্যালকোহল আর জল, এদের যে পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজেই তারা হচ্ছে বাষ্পীভূত হবে, বাষ্পের মধ্যে সেই পার্সেন্টেজ তারা উপস্থিত থাকবে, এটাকেই বলে একই সংযুক্তি। সেই তরল মিশ্রণকে আমরা কী বলবো? অ্যাজিওটপিক মিশ্রণ। অ্যাজিওটপিক মিশ্রণ উদাহরণ দেখে নাও, সর্বনিম্ন স্ফুটনাঙ্গ বিশিষ্ট অ্যাজিওটপিক মিশ্রণ কী? না, জল 44.4%, ইথাইল অ্যালকোহল 95.6%, ঠিক আছে, যেটা হচ্ছে 78.32°C উষ্ণতায় পাতিত হয়, এটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্গ অ্যাজিওটপিক মিশ্রণ। ঠিক আছে, মানে এদের স্ফুটনাঙ্গটা কম উষ্ণতায় পাকসঙ্গে পাতিত হয়, সর্বোচ্চ স্ফুটনাঙ্গে দেখো কী বলছে মিশ্রণ, অ্যাজিওটপিক মিশ্রণ উদাহরণ দেখো, জল 79.78%, আর HCl 20.22%, এই টেম্পারেচার দেখে নাও 108.5°C, মানে এদের যে পাতন হচ্ছে, মানে যে প্রক্রিয়া এরা বাষ্পায়ন হবে সেটা হচ্ছে এদের নর্মাল যে স্ফুটনাঙ্গ থাকে তার থেকে বেশি হবে। ঠিক আছে, তার এই এই দুটো উদাহরণ পড়বে, অ্যাজিওটপিক মিশ্রণ কাকে বলা হয় দ্য এক্সাম্পল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি শেষের যে প্রশ্নগুলো রয়েছে, অ্যাজিওটপিক মিশ্রণ, আদর্শ দমন গঠনের শর্ত, ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে, মন দিয়ে ভালো করে পড়ে রাখবে, এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অবশ্যই আগামী পরীক্ষায় কমন পাবে। আর এই প্রশ্নগুলি যদি PDF ফাইল পেতে যাও, অবশ্যই আমার চ্যানেলটিকে টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর এটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।